হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আর এই ভিডিওটি দেখাবো, দেখো বন্ধুরা, আমাদের যে মোবাইলের ডায়াল প্যাড আছে, সেই মোবাইলের ডায়াল প্যাডে এখন থেকে মোবাইলের অ্যাপসগুলি হাইড করে রাখতে পারবেন, ঠিক সেটাই দেখাবো ভিডিওটিতে। তো দেখুন, এখানে আমি জাস্ট এখানে কিছু সংখ্যা লিখে দিচ্ছি, আমার মোবাইলে যে অ্যাপসগুলি আছে সেই অ্যাপসগুলি কীরকম অন হয়ে যাচ্ছে। তো দেখুন, কিন্তু আপনাদের মোবাইলের ডায়াল প্যাডে মোবাইলের অ্যাপস হাইড করে রাখতে পারবেন, ঠিক সেটাই দেখাবো। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি একটু লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেয়ে থাকবেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। দেখো বন্ধুরা, আমি এখান থেকে আমার ডায়াল প্যাডে গিয়ে আমি এখানে কোডটি দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমার এখানে যে কোডটি দেবো সেখানে কিন্তু আমি অনেক অ্যাপ্লিকেশন হাইড করে রেখেছি, এরকম কিন্তু আপনারাও হাইড করে রাখতে পারবেন। তো আমি এখানে ডায়াল প্যাডে কোড দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে কোড দিচ্ছি হ্যাজ 123 হ্যাজ। তো এখানে আমি কোড দিয়ে দিয়েছি, দেখুন এখানে আমার এই অ্যাপ্লিকেশানগুলো কিন্তু আমার মোবাইলে হাইড করা আছে মোবাইলের ডায়াল প্যাডে। এরকম কিন্তু আপনারাও আপনাদের মোবাইলে ডায়াল প্যাডে অ্যাপ্লিকেশান হাইড করে রাখতে পারবেন, ঠিক সেটাই দেখাবো ভিডিওটিতে। তো এর জন্য চলে আসবেন মোবাইলের সেটিংসে। সেটিংসে আসার পর এটি উপর দিকে দিয়ে টানবেন, উপর দিকে টানার পর এখানে দেখুন এখানে পেয়ে যাবেন প্রাইভেসি। এই প্রাইভেসিতে ক্লিক করবেন। এই প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন অ্যাপ হাইড, তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে যে আপনার মোবাইলের পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে মোবাইলের যেসব অ্যাপ্লিকেশানগুলো আমার অন করা আছে সেই অ্যাপ্লিকেশানগুলো এখানে আমার শো করছে। তো আপনাদের ক্ষেত্রে এগুলো অন করা থাকবে না, আপনাদের ক্ষেত্রে এগুলো অফ করা থাকবে। তো এখান থেকে দেখুন আমি এই অ্যাপ্লিকেশানগুলো কিন্তু হাইড করে রেখেছি। তো এখান থেকে আমি আরেকটি অ্যাপ্লিকেশান হাইড করে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে জাস্ট ফেসবুকটি হাইড করে দিচ্ছি, তো এই জন্য ফেসবুকটি আমি অন করে দিয়েছি। ফেসবুকটি অন করার পর দু ডট পাবেন, এটাতে ক্লিক করবেন। তারপর এখানে সেটিংসে ক্লিক করবেন। তারপর এখানে আপনার আমি নিউ পাসওয়ার্ড দিয়ে দেখে দিচ্ছি। তো নিউ পাসওয়ার্ড দিয়ে আমি এখানে ডান করে দিয়েছি, কারণ আমার যেহেতু এখানে আমার আগের পাসওয়ার্ড দেওয়া ছিল সেই জন্য। তো এরপর আমি দেখাচ্ছি যে মোবাইলের ডায়াল প্যাডে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটি আমার এখানে কাজ করে কি না। তো এর জন্য আমি ডায়াল প্যাডটি ওপেন করছি। ডায়াল প্যাডটি ওপেন করার পর এখানে আমি লিখে দিচ্ছি হ্যাজ 258 হ্যাজ। তো এখানে আমি লিখে দিয়েছি, দেখুন এখানে আমার ফেসবুকটি কিন্তু এখানে আমার অ্যাড হয়ে গেছে। ফেসবুকটি আমি এখন অ্যাড করলাম, সেটা আপনাদের সামনে। এভাবেই কিন্তু আপনাদের মোবাইলে আপনারা অ্যাপ হাইড করে রাখতে পারেন মোবাইলের ডায়াল প্যাড দিয়ে। তো আজকের ভিডিও পর্যন্ত, ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।